গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আমিও বেশ ভালো আছি। ভেবেছিলাম সকাল থেকে একটা ছোট্ট মিনি ব্লগ শুরু করি, তো শুরু করে দিয়েছি। মেয়ের স্কুল ড্রেস আজ এটা প্রথম পড়লো, এটা হচ্ছে গেম ড্রেস। ও যেটা পরে সেটা তো তোমরা চেনোই, কিন্তু এটা হচ্ছে ওর গেম ড্রেস। পরে খুব আনন্দ, ও নিজেই বললো, মা আঙ্কেল আন্টিকে একটু দেখাও। তো মিনি ব্লগটা শুরু করেছিলাম, ভাবতেই পারিনি যে এইভাবে শেষ হবে বা এইভাবে গল্পটা শুরু হয়ে, মানে গল্পর ভেতরটা এমনভাবে থাকবে। তো যাই হোক, আজকে আমরা স্কুলে যাওয়ার পর, ছুটির পর, মা মেয়ে হারিয়ে গেছিলাম 40 মিনিটের মতো। হারিয়ে কোথায় ছিলাম, কী ছিলাম, কেন হয়েছিল সবটাই শেয়ার করব। তো যাই হোক, মেয়ে বেরিয়ে গেল ওর বাবার সঙ্গে গাড়ি বের করতে, আর আমি ড্রেস ট্রেস পরে একটু টিফিন খাবো, সেই জন্য দাঁড়িয়ে আছি, তোমাদের সাথে বকবক করছিলাম। বলছিলাম যে তো সময় পাই না, ওখানে বসেই 2-3টে রিলস বানাই ইনস্টাগ্রামের জন্য। তো ভালো কথা, ইনস্টাগ্রামের জন্য রিলস বানাই, হাসিরও পাত্র হই, আবার অনেকেও খুব ভালোবাসে, অনেকে খুব মজা, মানে বলে যে না না করো, খুব ভালো, আমরাও করবো, কীভাবে করেছো অনেক কিছু শুনতে চাই, জানতে চাই, আবার অনেকে খুব হাসাহাসি করে, হাসাহাসির মানুষটাই বেশি, তো আই ডোন্ট কেয়ার, ঠিক আছে। তো মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে দেওয়ার পর ওর একটু আজকে পরীক্ষা ছিল, ওখানে গিয়ে একটু পড়াশোনা ধরলাম, তারপর স্কুলের ভেতরে ঢুকিয়ে দিলাম। তারপর আমি তো ওয়েট করি 2 ঘন্টা, এই যে রিলস বানাচ্ছিলাম বসে বসে। কিন্তু আজকে যে হারিয়ে গেলাম, কী করে হারিয়ে গেলাম, কী বিষয় নাও চলো। মেয়েকে আমি প্রত্যেক দিন স্কুল থেকে বের করার সময় ওর ব্যাগ চেক করি, কী ফেলে এসেছে আর কী ফেলে আসিনি। তো রেডি শেডি হয়ে গেছে, এই দেখো স্কুল থেকে কিন্তু বেরিয়ে গেছি। আমি যেহেতু ভিডিওটা শুরু করেছিলাম বলে আমি জানতাম না যে ভিডিওটা আবার অন্যরকম হবে, কিন্তু সেখানে আমি ক্যামেরা করতে পারিনি। এই যে বেরিয়ে এসেছি, বেরিয়ে আসার পর ওকে ব্যাগ চেক করতে বলছি, ও ব্যাগ চেক করবে না বন্ধুরা, কিছুতেই ব্যাগ চেক করতে দেবে না। আর আমি ব্যাগ চেক না করে বাড়িতে আসবো না, 3 দিন ছুটি। তারপর ওর বাবাকে বলতে বাধ্য হলাম, ওর বাবা বললো কিছু অফার করো, তো ডাব যখনই অফার করলাম ব্যাগ চেক করতে দিল, বোঝো তাহলে ডাবের কত লোভ। তো যাই হোক, এবার সবাই চলে যাচ্ছে, আমরা দাঁড়িয়ে আছি। এইবার ভেতরে গেল, মাসিকে বললাম, ও এই সেকশন বা এই ক্লাসে পড়ে, বললে ওকে ঢুকতে দিল, তারপর ঢুকে গেল। এইবার 40 মিনিট কেটে যাচ্ছে, আমার মেয়ে কিন্তু বাইরে আসছে না বন্ধুরা। আর একটা মায়ের মন কেমন হতে পারে বুঝতে পারছো? আমি এদিক ওদিক এদিক ওদিক করছি, আর বারবার মাসিকে জিজ্ঞাসা করছি, মাসি বলছে ঠিক আসবে ঠিক আসবে। তো তারপর আমি যখন জোর গলায় বললাম আমার মেয়ে এতক্ষণ কেন আসছে না, বলছে ঠিক আছে যাচ্ছি দেখছি, বলছে বেরিয়ে গেছে। এবার বেরিয়ে কোথায় গেছে তখন ওরা বলছে অন্যদিকের গেট থেকে, মাসিরা হয়তো বের করে দিয়েছে, আপনি ওইদিকে যান। আমি গেলাম, আমার মেয়েকে দেখতে পেলাম না, মেয়ে আমার এদিকে এসেছে, মেয়ে আমাকে দেখতে পায়নি। মেয়েকে তারপর দারোয়ান দাদারা নিয়ে গেছে, নিয়ে গিয়ে বসিয়ে রেখেছে। মাসি আমাকে ফোন করেছেন, কিন্তু আমার ফোনটা ব্যাগের মধ্যে ছিল, আমি ফোনটা রিসিভ করতে পারিনি। যাই হোক, আমি লাস্টে ভাবলাম মেয়েকে যখন পাচ্ছি না, আমি এবার এই রাস্তাটা দিয়ে, এই গেটটা দিয়ে পুরোটা ঢুকে যাব। যখনই ঢুকতে যাব তখনই দেখলাম যেখান থেকে মেয়েকে নিয়ে প্রত্যেক দিন বেরোই সেখানে মেয়ে দাঁড়িয়ে আছে, খুব কান্না করছে। তারপর বলতেই মাসি আমায় সব ঘটনা বললো, ও বললো লাস্ট 40 মিনিট পরে মা মেয়ে এক হলাম।